আমরা নিষ্পাপ হয়ে যাতে যে যার বাড়ি যেতে পারি, তার জন্য সকলে তওবাস্তবে বসেন, সকলে নিয়ত করে আমি আমার কলবের দিকে মোতাজ আছি, আমার কেউ আল্লাহ তাআলা জাত পাকের দিকে মোতাজ আছে, আল্লাহ তাআলা জাত পাক হইতে হযরত আদম ওসিলায় হাকিকতে তওবার ফয়েজ মোহাম্মদ আমার কলবে আসুক। সকলে আত্মসাফা তাফাক্কুর, জীবনে আমি কোথায় কি করেছি নিজের গুনাহগুলোকে ইয়াদ করুন, যে আল্লাহ আমি ইচ্ছাকৃত এই গুনাহ করে ফেলেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ অনিচ্ছাই হয়ে গেছে, আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহ নফসের তাড়নায় পড়ে করে ফেলেছি, আল্লাহ আপনি মাফ করে দেন। নিজের ইয়াদ গুনাহগুলোকে ইয়াদ করুন, আল্লাহর কাছে তওবা করুন, আল্লাহর কাছে মাফি তলব করুন। হযরত আদম আলাইহিসসালাম একটা আল্লাহর আদেশকে মেনে অমান্য করায় শত শত বছর কেঁদেছেন। আমরা দৈনন্দিন আল্লাহর কত আদেশকে অমান্য করে চলেছি, সেই নিজের গুনাহ অমান্য আমার গুনাহগুলোকে ইয়াদ করি। হযরত আদম আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া চান যে আল্লাহ কবুল করে ফেলেছি, শত শত বছর হযরত আদম কেঁদেছেন। আমরা আমাদের চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলি না, আল্লাহ গুনাহ করে ফেলেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ হযরত আদম আলাইহিস আয়াত তেলাওয়াত করে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, সেই আয়াত তেলাওয়াত করে তার মানের দিকে লক্ষ্য করে সকল পড়েন না, রব্বানা পড়েন না সকল মহাব্বতে, রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا وترحمنا لنكونن من الخاسرين كنا ناشي كنا المتون چهرا كوري بولن ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا الله الخوف এক ফোঁটা চোখের পানি বার করেন, আল্লাহ চোখ ভয়ের এক ফোঁটা, কিয়ামতের দিনে হাজার কাঁদলে কোনো কাজ আসবে না, কিন্তু মুমিনের দুনিয়ার আল্লাহর ভয় যদি এক ফোঁটা পানি ভরে আল্লাহর কিয়াম এই এক ফোঁটা পানি কিয়ামতে আপনার মধ্যে জান্নাত জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম করে দেবে। মহাব্বতে পড়ুন, রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله 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 আল্লাহ রহমত এত গুণা করা সত্ত্বেও আল্লাহ তার রহমতে আমাদেরকে কিভাবে ঢেকে রেখেছেন, তার দয়া রহমত কিভাবে আমার তবে নাজির হচ্ছেন, তার রহমতে কিভাবে মানে ঢেকে আছে, এই রহমতের ফজা আমি আমার কলবের দিকে মতো আছি, আমার কল হাজার পীর সাহেব কেবলা এবং দাদা পীর সাহেব কেবলা বসে আল্লাহ তালা জাত পাকে, আল্লাহ তালা জাত পাকে তার রহমতের ফয়েজ বরকাত আমার কলে আসুক। সকলে মহাব্বতের সাথে বলুন, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম يا حي يا قيوم يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا الله يا الله
या रहमानो या रहीम या हयो या कयूम। भाई अमर कयूम जमान हुजूर रहमतुल्लाह अलैह इंतकाल करते आला हजरत मदाद अली सुल्तान आरिफिन आला हजरत हुजूर रहमतुल्लाह बोलेछिलेन हुजूर के छूटे गेछेन बायत होते যে আমার পীর বড় হুজুর কেবলা ছিলেন আল্লাহ হাজার পিসা তিনি চলে গেছেন আমি আপনার হাতে মরিদ হতে এসেছি হুজুর। খানিক কোন কাঁদার পরে বলে আমার পীর চলে গেছে কান্নার পরে বলছে হুজুর আপনি আমার মায়াত বায়াত করলেন। তা হুজুর কেবলা বলেছিলেন দেখো এই মহাব্বত হয়ে গেল চলে গেল তুমি খানিকটা কাঁদলে কেঁদে এসে আমার হাতে মরিদ হলে মরিদ হতে বলছে আমায় মরিদ করে দাও আর আমিও মরিদ আমি কিছু আমিও চলে যাবো তুমি আর একটা পীর ধরবে পীর ধরতে তো তুই জীবন চলে যাবো তো আমল কবে করবে কারণ তুমি যখন আল্লাহ একজন ওলির হাতে হাত দিয়ে আছো তাকে সামনে রেখে তুমি চলো না তাতে কি আছে যেখানে আসবে যে তুমি আমার কাছে আসো যারা ইজাজত প্রাপ্ত আছে তাদেরকে সবক লাও তো নিজের পীরকে ভুলে ছুটছো এদিক ওদিক যদি পীরকে ভুলে যেখানে যাও কিছু পাওয়া যাবে আল্লাহ এক রসুল এক বাপ এক মা এক যে অন্তর দিয়ে যাকে পীর বলে ধরেছে সেই আমার মত পর্যন্ত সেই আমার পীর। বায়াতটা কিসের উপরে হয় নেতার হয় না নীতির হয়? নেতা হলেই মরে গেলে আর একটা ধরতে হবে আর যদি নীতির বায়াত হয়ে থাকে তাহলে তো ধরার কিছুই প্রশ্ন নেই। মুজাদ্দিদ জামান দাদা হুজুর রহমতুল্লাহ কোরআন হাদিস ইজমা কিয়াসকে সামনে রেখে যে নীতির উপর তিনি চলেছেন যে মাসলাকের উপর চলেছেন সেই মাসলাকের উপর তিনি বায়াত নিয়েছেন পরবর্তী তার খলিফারা মরিদরা সেই নীতির বায়াত নিয়েছেন তার বায়াতটা হয় নীতির। তো মুজাদ্দিদ জামানের নীতি অনুযায়ী আব্দুল গফুর সাহেব চলেছেন তার উপরই বায়াত নিয়েছেন আবু নাসর সাহেব সেই নীতির উপরে চলেছেন তার উপর বায়াত নিয়েছেন। আল্লাহ আমাদের প্রত্যেকে সেই নীতির উপর বাইরে থেকে তৌফিক সেই নীতির উপর কায়েম থেকে তৌফিক দেয় বলুন আমিন। আমরা ভক্তি করেছেন মহাব্বত করেন ওলিকে দেখে তাকে থেকে মহাব্বত করেছেন অর্থাৎ তার প্রত্যেকটা আওলাদকে ভালোবাসতে হবে সবাইকে শ্রদ্ধা করতে হবে সবাইকে সম্মান দিতে হবে সবাই সে যা থাকুক না থাকুক আমার পীরের আওলাদ। বড় পীর মুজাদ্দিদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি কলকাতায় গেছেন তো শুনলেন যে বড় পীর সাহেব হুজুরের আওলাদ এসেছে বড় পীর সাহেব হুজুরের আওলাদ এসেছে তো মুরিদ মুতাদ্দিক নিয়ে দাদাজি রহমতুল্লাহ আলাইহি পীরের বড় পীর সাহেবের আওলাদ এসে দেখা করতে গেলেন। দেখা করতে যে দেখেন পীর সাহেব বড় পীর সাহেব আওলাদের মুখে দাড়িও নেই কিছু নেই তো দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহির সাথে তো সব আলেমে দিন ভালো ভালো মুফতি ওলামা সব ছিলেন তো সাথে সাথে সবসময় থাকতেন তারা তো হক বলার জন্য আল্লাহ তাদের সেভাবে তৈরি হয়েছেন সঙ্গে সঙ্গে তারা চিন্তা করছে বলতে যাবে দাদা হুজুর হয়েছেন বলতে পারছেন না কিন্তু মুখে ছাপ এসে গেছে বলার জন্য। তো দাদা হুজুর রহমতুল্লাহ আলাই একটু দেখা করে দোয়া নিয়ে একটু চলে যাচ্ছেন আরো একজন উঠে বলছে হুজুর আপনি বড় পিসা আওলাদ আপনার মুখে দাড়ি নেই কেন? অমনি দাদা হুজুর রহমতুল্লাহ আলাই বলছে কি বললে কি বললে? বলে হুজুর কিছু মনে করবেন না এই কিছু আপনি আওলাদকে দাদা যে বলছে আপনি কিছু মনে করবেন না যে বলছে দেখো আবু বাকার হক কথা বলতে পারা করে না কাউকে আবু বাকার হক কথা বলতে পারা করে না হ্যাঁ তুমি কি বলবে আমি বললাম বলতে কিন্তু আমি দেখছি যে আজ তো বরফি শাহ হুজুর রহমতুল্লাহ আলাই আমার দিকে তাকিয়ে আছে যে আমার আওলাদ যাচ্ছে আমার আবু বাকার কি ব্যবহার করে আমার আবু বাকার তার সাথে কি ব্যবহার করে সেই বড় পীর সাহেবকে দেখে আমি কিছু বলতে পারছি না বলুন সুবহানাল্লাহ। এবং তাদের এই যুবক যদি খুশি রাখতে চান আপনারা এইদিকে বলবেন আল্লাহর ওলিরা মরেননি হায়াতুন বাদাল মওত তারা হায়াতে আছেন বাদাল মওত এটা শুনে রাখবেন যারা বলে যে মরে নেই আর কেউ আর নবী রসুল কেউ মরে নেই তাহলে ভুল হয়ে যাবে কোরআন খেলাফ হবে হাদিসের খেলাফ হবে মরেছে সবাইকে কিন্তু বাদ আল মওত কি হবে মরে যাবার পরে হায়াত মরেছে না মরলে তার খলিফা হলো কি করে
শহীদিন নবীন সিদ্দিকিন সালিন এদের লাশকে আল্লাহ খাবে না, তাজা থাকবে। এই জন্য আমরা আকায়েদের সুন্নি জামা আহলে সুন্নাতুল জামা তাদের আকীদা বাদ আল মওত আলমে আরজাক বা আলমে বারজাকি হায়াত পেয়ে যায়, নবী কথাও শুনতে পায়, সালামও দেয়, মানে নামাজও পড়ে, খাওয়া মানে আপনার সেটা কি আখিরাতে জিন্দগি পেয়ে গেছেন, বাদ আল মওত আল আখিরাতে জিন্দগি। তা আপনি যখন বিশ্বাস আছে যে আমরা মকবুল বান্দা ওলি বান্দা তাদের লাশ মাটি খাবে না, তারা জীবিত আছেন, তারা জীবিত আছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব ছিল সাহাবাই কেরাম সবাই মানে সাহাবা ছিল এবং তাদের সবাই মর্তবা পেয়েছেন। সাহাবাদের মধ্যে আবার দুনিয়াতে সব থেকে মর্তবা কারা পেয়েছেন, সব থেকে বেশি মর্তবা হয়েছে দুনিয়ায় বসে জান্নাতের বেশারত পেয়েছেন আশারাই মুবাশশিরিন, এরা দুনিয়াতে সব থেকে বেশি দুনিয়ায় বসে জান্নাতে সুসংগ পেয়েছেন 10 জন। আবার এই 10 জনের মধ্যে আবার খুলাফায়ে রাশিদিন নবীর খলিফা হওয়ার মতন যোগ্যতা রয়েছে 4 জন, আবু বাকর ওমর উসমান আলী নাকি, এরা যোগ্যতা সব থেকে বেশি যোগ্যতা নবীর প্রতিনিধি হবার যোগ্যতা পেয়েছেন। আবার এদের মধ্যে সব থেকে কে পেয়েছেন আল্লাহ রাসূল জবান মারে বলছেন আফজালুন নাস বাদাল আম্বিয়ায় আবু বকর, নবীদের পরে সব থেকে মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে আবু বকর। তার দরজায় দিক দিয়ে বড় কম হতে পারে, ফুলফুলাশি খলিফা সবাই হতে পারে, সবাই আপনার দাদাজি রেজা যাতে খলিফা হতে পারে, কিন্তু এই ভাগ্য কেউ পায়নি, একমাত্র পেয়েছেন তো দাদাজির গদিতে বসার ভাগ্য পেয়েছেন তো আবু বকরের গদিতে বসার, যে আমার জায়গায় আমার আব্দুল হাইকে বসিয়ে কাজ করাবেন, আমার জায়গায় আমার আব্দুল হাইকে বসিয়ে আপনারা সব মানে কাজ করাবেন, যত আমার প্রতি সব আপনার দাদা হুজুর রহমতুল্লাহ, তাই যত খলিফারা মুরিদ মোতাকে সব তার হাতে বাড়াতে পীরের আদেশ, আমার সঙ্গে বক্তব্য সব দিকে লক্ষ্য রেখে আপনার করার চেষ্টা করবেন। আল্লাহ আপনার সব তৌফিক দেন, সকলে বলুন আমিন।